হাই আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা দেখছেন এস ডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবেন কেননা আমি আপনাদের জন্য এরকম রিলেটেড অনেক এডুকেশনাল ভিডিও জব এক্সাম রিলেটেড ভিডিও বানাতে থাকি সো বন্ধুরা সামনেই আমাদের সাপলি পরীক্ষা রয়েছে পার্ট টু সাপ্লি এক্সাম দু হাজার কুড়ি তো ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাপলি এক্সাম শুরু হচ্ছে আগামী দোসরা নভেম্বর থেকে তো এই সাবলি এক্সাম রিলেটেড অনেকের মনে অনেক রকম ডাউটস রয়েছে অনেক রকম প্রশ্ন রয়েছে তো বিভিন্ন কলেজ কিন্তু প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে এবং বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফিসিয়ালি এখনও কোনো আপডেট না দিলেও বা মডালিটিস না দিলেও কিন্তু বিভিন্ন কলেজ এই মডালিটিস দিতে শুরু করেছে তো আজকে আমরা দেখব সেই বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একাধিক কলেজের বিভিন্ন আপডেট যেখানে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কলেজগুলি তাদের স্টুডেন্টসদেরকে গাইডলাইন দিতে শুরু করেছে নিজেদের মতো করে অর্থাৎ ইউনিভার্সিটির রুলস মেনে তো এখানে আমাদের যে প্রশ্নের উত্তরগুলি মিলবে সেগুলি হচ্ছে যে এই পরীক্ষাটি কিভাবে হবে অফলাইন নাকি অনলাইন এই পরীক্ষাটি নিশ্চিতভাবে অনলাইন মোডে হচ্ছে প্রশ্নপত্র কোথা থেকে পাওয়া যাবে এবং উত্তরপত্র কোথায় আপলোড করতে হবে কোন কোন কলেজের কোন কোন হেল্পলাইন রয়েছে বা কোন কোন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল অ্যাড্রেস পুরো বিষয়টি ভিডিওতে ডিটেলে আলোচনা করতে চলেছি তো সঙ্গে থাকুন সবাই তো ব্রহ্মনন্দ কেশবচন্দ্র কলেজে দেখুন এখানে একটি নোটিশ ব্লিঙ্ক করছে যেখানে ইন্টারনাল এক্সাম রয়েছে গাইডলাইন জেনারেল গাইডলাইন ফর ইউজি পার্ট টু এক্সামিনেশন দু হাজার কুড়ি রয়েছে তো এইটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমরা দেখবো যে সেখানে ঠিক কী কী লেখা রয়েছে তো দেখুন ব্রহ্মনন্দ কেশবচন্দ্র কলেজ জেনারেল গাইডলাইন্স ফর আন্ডারগ্র্যাজুয়েট পার্ট টু অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেম টু বি হেল্ড অন অনলাইন ডুরিং দ্য প্যান্ডেমিক অফ সার্স কোভিড টু সো এখানে দেখুন এক নম্বরে দেওয়া রয়েছে ব্যাকলগ স্টুডেন্টস এক্সামিনিস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অ্যান্ড প্রসেসিং প্রপার অ্যাডমিট কার্ডস মে রাইট দ্য এক্সামিনেশন অনলাইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুটিন গিভেন ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট অর্থাৎ ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেমন যেমন রুটিন রয়েছে তেমন তেমন রুটিন অনুযায়ী এই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ড থাকলে প্রত্যেকেই অনলাইন এক্সামিনেশনে বসতে পারবে বা দিতে পারবে নাম্বার টু বলা রয়েছে কোশ্চেন্স উইল হ্যাভ টু বি ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস হাফ অ্যান আওয়ার আর্লিয়ার অন দ্য ডেট অফ এক্সামিনেশান ফ্রম ইউনিভার্সিটি ওয়েবসাইট দ্যাট ইজ ডাব্লিউ এক্সামস ডট নেট অর্থাৎ পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে প্রশ্নপত্র স্টুডেন্টসরা পেয়ে যাবে বাই পুটিং হিজ আর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো যারা পার্ট থ্রি পরীক্ষা এর আগে দিয়েছে তারা অবশ্যই এই বিষয়টি জানবে যে কিভাবে এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে হবে কিন্তু এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা এর আগে পার্ট থ্রি পরীক্ষাতে বসেনি শুধুমাত্র তারা আগে গ্র্যাজুয়েশান তাদের কমপ্লিট হয়ে রয়েছে শুধুমাত্র সাপলি পরীক্ষাতে বসতে চলেছে তাদের জন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ যে কীভাবে কী করবে তারা কিন্তু বিষয়টি জানে না সুতরাং এই ভিডিওটি তাদের দেখা একান্ত জরুরি তো এনি স্টুডেন্ট হ্যাভিং ডিফিকাল্টি ইন ডাউনলোডিং দ্য কোয়েশ্চেন পেপার শুড ইমিডিয়েটলি কমিউনিকেট উইথ দ্য কলেজ অথরিটি নেমস অফ দ্য পার্সন অ্যাসাইন টু হেল্প অ্যালং উইথ দেয়ার কন্ট্যাক্ট নাম্বার অ্যাজ গিভেন বিল অর্থাৎ নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ডিপার্টমেন্ট যে কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু পর তো সেখানে কন্ট্যাক্ট করতে হবে যদি কোনো ক্যান্ডিডেট প্রশ্নপত্র ডাউনলোড করতে না পারে তবে নাম্বার থ্রি বলা রয়েছে স্টুডেন্টস মাস্ট প্রিপেয়ার দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অন এ ফোর সাইজ পেপারস অনলি অর্থাৎ প্রার্থীদের যেমন ছিল এ ফোর সাইজ পেপারে এই যে পরীক্ষাটি দিতে হবে এক্সামিনেশন মাস্ট রাইট দেয়ার রেসপেক্টিভ রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে টপ অফ দ্য পেজ অর্থাৎ পেজের টপে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অবশ্যই দিতে হবে দ্য মাস্ট পুট পেজ নাম্বার অ্যাজ ওয়েল অর্থাৎ পেজের উপরের রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিতে হবে এবং সেই সাথে পেজ নাম্বার এক দুই তিন করে যতগুলি পেজ থাকবে সেগুলি তোমাদের দিতে হবে তো আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও কীভাবে এই ফ্রন্ট পেজটি বানাবে অলরেডি একটা ভিডিও আগে বানানো রয়েছে দ্য স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালং উইথ দ্য স্ক্যান্ড কপি অফ দেয়ার অ্যাডমিট কার্ড থ্রু ইমেল টু রেসপেকটিভ ডিপার্টমেন্টস অ্যাড্রেস গিভেন বিলো উইথিন হাফ অ্যান আওয়ার অফ কমপ্লিটেশন অফ দ্য রেসপেক্টিভ পেপার অন দ্য সেম ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যেটা করতে হবে এই অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করার জন্য তোমাদের যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যে ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে উত্তরপত্রটি পাঠাতে হবে তো এখান থেকে মোটামুটি তোমরা একটি ক্লিয়ার ধারণা নিতে পারলে এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর তোমাদের কলেজের কার কী হচ্ছে না হচ্ছে কমেন্ট বক্সে জানিও বা তোমাদের কোন কোন কলেজ আমি চেষ্টা করব সেই সেই কলেজের ওপর আলাদা আরেকটি ভিডিও বানিয়ে দেওয়ার তো সেক্ষেত্রে তোমরা নিজেদের নিজেদের কলেজে কেমন কেমন সাপ্লি পরীক্ষার জন্য গাইডলাইন দেওয়া হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে বলা রয়েছে যে নাম্বার ফাইভ ফর অনলাইন সাবমিশন দ্য স্টুডেন্টস মাস্ট স্ক্যান দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড আপলোড ইন পিডিএফ ফরম্যাট অ্যাজ সিঙ্গেল ফাইল অ্যালং উইথ এ স্ক্যান্ড কপি অফ দেয়ার অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের স্ক্যান কপির সাথে দিতে হবে উত্তরপত্রের সাথে স্ক্যান করে তো কীভাবে স্ক্যান করবে কোন স্ক্যানার দিয়ে স্ক্যান করলে ভালো স্ক্যান হয় সহজ পদ্ধতিতে স্ক্যান হয় এই এই নিয়ে আগেই ভিডিও বানানো রয়েছে তো আমি তোমাদের সেই লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিলে আইডিয়া পেয়ে যাবে এবার বলা হয়েছে এনি এক্সামিন ইজ হ্যাভিং ডিফিকাল্টি ইন আপলোডিং অ্যান্সার স্ক্রিপ্ট মে সেন্ড দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালং উইথ স্ক্যান কপি অফ দ্য অ্যাডমিট কার্ড ডিউলি সিল্ড ইন এ ইনভলভ টু দ্য কলেজ অফিস থ্রু অথরাইজড রিপ্রেজেন রিপ্রেজেন্টেটিভ অর হি সে সি মে সাবমিট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট হারসেলফ উইথিন কলেজ আওয়ার্স অন দ্য সেম ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ যদি কারোর অনলাইনে আপলোড করতে প্রবলেম হয় তো তারা কী করতে পারে তারা কিন্তু এই অ্যান্সার স্ক্রিপ্টটা অফলাইনে কলেজে জমা দিতে পারে তার জন্য তোমাদের একটি এনভেলপের মধ্যে অ্যান্সার স্ক্রিপ্টটি ঢুকিয়ে অ্যাডমিট কার্ডের একটি জেরক্স দিয়ে সাবমিট করে দিয়ে আসতে হবে নাম্বার সেভেন বলা হয়েছে স্টুডেন্ট স্যাটিসফাইড উইথ দ্য মোড অফ এক্সামিনেশন অর রুলস মে সিট ফর অফলাইন এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অ্যাজ অ্যান্ড হ্যান দ্য প্যান্ডেমিক সিচুয়েশান ইম্প্রুভস অর্থাৎ এই যে পদ্ধতি অর্থাৎ ওবি মোডে পরীক্ষা দিয়ে যদি কারোর পছন্দ না হয় বা নাম্বার পছন্দ না হয় পরে সে অফলাইন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে যেটা প্যান্ডেমিক সিচুয়েশান কেটে গেলে ইউনিভার্সিটি অর্গানাইজ করবে তো এই ছিল মোটামুটি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইনফরমেশানগুলি এবার দেখো তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া রয়েছে দেখো ফ্যাকাল্টি নেম অফ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দেবজনী রয় জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ফোন নাম্বার দেওয়া রয়েছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে যে জায়গাতে ইমেল অ্যাড্রেস ফর ইউজি পার্ট থ্রি এক্সামিনেশন দু তো এইটা তোমাদের যেটা ইউজি পার্ট থ্রির ক্ষেত্রে ছিল একই ইমেল অ্যাড্রেস তোমাদের থাকছে এখানে নো চেঞ্জেস বলা রয়েছে দেখো তো এখানে তোমরা এই জিনিসগুলো দেখে নিও ঠিক যেমন যেমন ইউজির ক্ষেত্রে ছিল তেমন তেমন রয়েছে বিএসসি কোর্সেসের জন্য কাদের কাদের রয়েছে দেখো পার্ট থ্রির ক্ষেত্রে যা যে ইমেল অ্যাড্রেস ছিল সেম ইমেল অ্যাড্রেস রয়েছে তবে এটা যে সব কলেজের ক্ষেত্রে এক থাকবে তা নয় অন্যান্য কলেজ পার্ট টুর জন্য আলাদা করতেও পারে এটা তোমাদের একবার দেখে নিতে হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো সো এটা গেলো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে নেক্সট চলে যাবো অন্য আরেকটি কলেজের তো নেক্সট যে কলেজটিতে চলে যাব সেটা এখান থেকে আমরা দেখে নেব দেখো এরপর আমরা চলে যাচ্ছি ডিরোজিও মেমোরিয়াল কলেজ তো ডিরোজিও মেমোরিয়াল কলেজে কি বলা হচ্ছে একবার আমরা এখান থেকে দেখে নেব খুব সুন্দরভাবে ডিরোজিও মেমোরিয়াল কলেজ কিন্তু বলে দিয়েছে তো দেখো গাইডলাইন ফর পার্ট টু এক্সামিনেশন দু এই আমরা আরেকবার এটা ডাউনলোড করে নেব তো দেখো এখানে বলা রয়েছে যে পরীক্ষার্থীদের নিম্নলিখিত নিয়মগুলি পালন করে পরীক্ষা দিতে হবে স্নাতক স্তরের পার্ট টু অনলাইন পরীক্ষা দু হাজার এক পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবে এই দেখো এখান থেকে তোমরা পাবে এছাড়া কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে ডিএমসি যেটা ডিরোজিও মেমোরিয়াল কলেজের ওয়েবসাইট এবার উদাহরণ দেখো পরীক্ষা দুপুর বারোটায় শুরু হলে তারা প্রশ্নপত্র দুপুর সাড়ে এগারোটা থেকে ডাউনলোড করতে পারবে তো আমরা পার্ট দেখেছি যে এই পরীক্ষা শুরু হওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রথম এক থেকে দুদিন প্রশ্নপত্র ডাউনলোড করতে খুবই প্রবলেম ফেস করতে হয়েছে স্টুডেন্টসদের কেননা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস একসাথে যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কোশ্চেন ডাউনলোড করতে চায় তাহলে তো প্রবলেম যথেষ্ট পরিমাণে হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো এর জন্য ইউনিভার্সিটিকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা যাতে স্টুডেন্টসদের প্রবলেম না হয় সেজন্য অবশ্যই ওয়েবসাইটটাকে একটু মেনটেন করে রাখুন যাতে প্রবলেম না হয় আর বিভিন্ন কলেজ রয়েছে যারা এই প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই স্টুডেন্টসদেরকে প্রোভাইড করেছে তো তার জন্য আমরা এই কলেজগুলিকেও ধন্যবাদ জানাই আশা করি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে নাম্বার টু পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করার জন্য দু ঘন্টা সময় পাবে অর্থাৎ বারোটা থেকে দুটো পর্যন্ত এবং অতিরিক্ত দু ঘন্টা সময় পাবে উত্তরপত্র স্ক্যান করে মেল করার জন্য অথবা কলেজে এসে উত্তরপত্র জমা দেওয়ার জন্য তো পরীক্ষা শেষ করার জন্য দু ঘন্টা সময় পাচ্ছে এবং অতিরিক্ত দু ঘন্টা সময় পাচ্ছে উত্তরপত্র স্ক্যান করে মেল করার জন্য এখানে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে যে অনার্স পরীক্ষা শুরু হবে বারোটায় পরীক্ষা দুপুর দুটোয় শেষ করতে হবে উত্তরপত্র সেই দিন বিকেল চারটের মধ্যে মেল করতে হবে অথবা ওই দিন বিকেল চারটের মধ্যে কলেজে এসে জমা দিতে হবে অন্যথায় উত্তরপত্র মূল্যায়নের জন্য গৃহীত হবে না এরপর খুব সুন্দরভাবে বাংলাতে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে জেনারেল পরীক্ষা হবে একটি ভাগে সকাল দশটা থেকে বারোটা আরেকটিভাবে আরেকটি ভাগে হচ্ছে দুপুর একটা থেকে তিনটে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল পরীক্ষার জন্য দুখানা শিফটিং করা হয়েছে একটা হচ্ছে দশটা থেকে বারোটা আরেকটি হচ্ছে দুপুর একটা থেকে তিনটে যারা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা দেবে তারা খাতা জমা দেবে দুপুর দুটোর মধ্যে অর্থাৎ দু ঘন্টা এক্সট্রা টাইম পাচ্ছে এবং যারা দুপুর একটা থেকে তিনটের মধ্যে পরীক্ষা দেবে তারা খাতা জমা দেবে বিকেল পাঁচটার মধ্যে অন্যথায় উত্তরপত্র মূল্যায়নের জন্য গৃহীত হবে এবং দেখো উত্তরপত্র এ ফোর সাইজের পাতায় বা সমমাপের যে কোনো পরিষ্কার সাদা পাতায় লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থী তাদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখবে খাতার উপরে কোনো অবস্থায় পরীক্ষার্থীর নাম ও কলেজের নাম লিখবে না প্রতি পাতায় পেজ নাম্বার দেওয়া বাঞ্ছনীয় তো এটা আমরা আগেই জানি আগেই বলেছি উত্তরপত্রের প্রথম পাতায় পরীক্ষার্থীদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় এবং পত্র উল্লেখ করবে এই বিষয়ে সাহায্যের জন্য নিম্নে একটি উদাহরণ দেওয়া হলো তো কিভাবে তোমরা সেটি করবে দেখো এখানে পুরো দেওয়া রয়েছে তো প্রথমে তোমাদের একটি পেজ নিতে হবে পেজের ওপরে দেখো ইউজি পাঠ টু অনলাইন এক্সামিনেশন দু হাজার কুড়ি এটা তোমরা হেডিং করলে হেডিং করার পর দেখো তোমাদের দিতে হবে ডেট অফ এক্সামিনেশন এখানে তোমরা এক্সামিনেশন ডেট দেবে সাবজেক্ট দেবে পেপার দেবে ইউনিভার্সিটি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবে এই দুটো জায়গাতে তোমাদের কিছু করার দরকার নেই এখানে সিগনেচার অফ এক্সামিনার যিনি রয়েছেন করবেন মার্কস অপটেন বাই ক্যান্ডিডেট এখানে তোমার মার্কস দেওয়া হবে তো এটা গেল এই এবার পাঁচ নাম্বার দেখো উত্তরপত্র স্ক্যান করার সময় এটা মাথায় রাখতে হবে যাতে প্রতিটি পাতা পরিষ্কারভাবে স্ক্যান করা যায় অর্থাৎ ঝাপসা হলে দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে সমস্যা থাকে এবং উত্তরপত্রগুলির ক্রমমান বজায় থাকে অর্থাৎ পাতাগুলি পরপর পেজ নাম্বার অনুযায়ী স্ক্যান করা হয় এছাড়া উত্তরপত্রের সাথে অ্যাডমিট কার্ডটিকেও স্ক্যান করে পাঠাতে হবে উত্তরপত্র স্ক্যান করে সেটিকে পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে এই কাজটি ডক স্ক্যানার বা ওই ধরনের যে কোনো অ্যাপের সাহায্যে খুবই সহজে করা সম্ভব তো এই যে ডক স্ক্যানার এই ডক স্ক্যানারের উপরে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি আমি আই সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নিও খুব সহজে এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে স্ক্যান কী করে করতে হবে সেটাও বলা রয়েছে নাম্বার সেভেন যারা উত্তরপত্র সরাসরি কলেজে এসে জমা দেবে তারা উত্তরপত্রটির সাথে অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স একটি সিল করে খামে ভরে রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার এবং সাবজেক্ট লিখে কলেজের নির্দিষ্ট জায়গায় এসে জমা করবে এক কপি অতিরিক্ত অ্যাডমিট কার্ডের জেরক্স খামের ওপর আটকে দিতে হবে খুব ভালো বলেছে এবার দেখো যারা উত্তরপত্র মেলে পাঠাবে তাদের নিম্নলিখিত নিয়মগুলি পালন করতে হবে প্রথমেই পরীক্ষার্থীদের দেখে নিতে হবে তারা কোন কোন মেল আইডিতে মেল করবে সেই লিস্টটি নিচে দেওয়া হলো তো এটি ডিরোজিও মেমোরিয়ালের যে ইমেল আইডিগুলি সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে তোমরা দেখে নাও বেঙ্গলি অনার্সের জন্য এই ইমেল অ্যাড্রেস তো এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো পরপর দেখো তোমরা এখানে পাবে উপরের লিস্টে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে তাদের অনার্স ও জেনারেল ছাত্রছাত্রীদের জন্য দুটি আলাদা ইমেল অ্যাড্রেস দিয়েছে যারা যে ডিপার্টমেন্টের অনার্সে তারা প্রতিটি অনার্স পেপারের উত্তরপত্র নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য ইমেল আইডিতে পাঠাবে তো দেখো এইভাবে পুরো বিষয়টি বলা রয়েছে এবং পরীক্ষার জন্য সমস্ত সহায়তার জন্য এই নাম্বারগুলি দেওয়া রয়েছে তোমরা নাম্বারগুলি নোট করে নিতে পারো তো এইভাবে আর কি প্রত্যেকটা কলেজ চেষ্টা করছে তাদের স্টুডেন্টসদেরকে যাতে ঠিকঠাকভাবে পরিষেবা দিয়ে এই পরীক্ষাটিও মেনটেন করিয়ে নেওয়া যায় তো বম্যানন্দ কেশবচন্দ্র দেখলাম ডিরোজিও মেমোরিয়াল দেখলাম এবার এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজ যেটি রয়েছে সেখানেও কিন্তু একটি গাইডলাইন দেওয়া রয়েছে তো সেই এখানে দেখো সেই গাইডলাইনটি পরপর দেওয়া রয়েছে তো এখানে কিছু চেঞ্জেস নেই তো জাস্ট হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসগুলো তোমরা এখান থেকে নিয়ে নাও আমরা আগে যে আলোচনা করেছি সেই আলোচনার ভিত্তিতে এখানে বাকি সব কিছুই বলা রয়েছে নতুন কিছু নেই তো আমি আর নতুন করে কিছু বলে দেখো তো দেখো গোবরডাঙ্গা হিন্দু কলেজ পার্ট টুয়ের রুটিন পাবলিশ করেছে এবং সেই সাথে সাথে স্টুডেন্টসদের ইনফরমেশন কালেক্ট করছে তো স্টুডেন্টসদের ইনফরমেশন কালেক্ট করার জন্য গোবরডাঙ্গা হিন্দু কলেজ কিন্তু একটি গুগল ফর্মের ব্যবস্থা করেছে সেটাও আমরা এবার দেখে নেব তো গুগল ফর্মটি খুলছে গুগল ফর্মটি খোলার জন্য আমি গুগল যে ক্রোম ব্রাউজারটি কি ওপেন করেছি দেখো তোমাদের ইনফরমেশনের জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা গোবরডাঙ্গা হিন্দু কলেজের রয়েছে ওই ভিডিওটি তারা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস পুট করো এখানে তোমাদের স্টুডেন্টসদের যে নেমগুলি নেম দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার কলেজ রোল দিতে হবে রেগুলার স্টুডেন্ট নাকি ক্যাজুয়াল স্টুডেন্ট সেটা দিতে হবে স্ট্রিম দিতে হবে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে অনার্স সাবজেক্ট কী জেনারেল সাবজেক্ট সেটা সিলেক্ট করতে হবে পেপার থ্রি কি পেপার ফোর সেটা সিলেক্ট করে জেনারেল সাবজেক্ট ওয়ান দিতে হবে তো তোমাদের পেপার ওয়াইজ কোন কোন পেপার তোমরা পরীক্ষা দিচ্ছ সেটি দিয়ে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে দিয়ে কিন্তু তোমাদের সাবমিটটা করে দিতে হবে এইখানে তো গোবরডাঙ্গা হিন্দু কলেজ খুব দারুণ কাজ করছে যে স্টুডেন্টসদের ইনফরমেশান কালেক্ট করছে যাতে তাদের প্রবলেম না হয় স্টুডেন্টসদের ডেটাটা তাদের কাছে তো এই ছিল মোটামুটি ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে